হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। খুবই দারুণ স্বাদের এই মাংস রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে আমার মতো পারফেক্ট হবে আপনাদের রান্না। চলুন শুরু করি। এখন আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব 1 চা চামচ। পেঁয়াজ বাটা 1 কাপ দিয়েছি। আদা বাটা 2 চা চামচ। রসুন বাটা 1 চা চামচ। গরম মশলা গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি পছন্দ করলে বেশি বাড়িয়ে দিবেন। আমি গরুর মাংসের রাঁধুনি মশলা 1 চা চামচ দিয়েছি। 1/4 কাপ তেল আমি দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মেখে নিব। এই ম্যারিনেট করা মাংসটা আমি 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিব মেখে। এখন চুলায় আমি প্যান নিয়েছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দারচিনি, লং, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নিব। এটা পরবর্তীতে আমি ইউজ করব। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাংস আমি দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করব না। এখন এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব 15 মিনিট। আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব 15 মিনিট। পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি। দেখুন, অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে। এখন আমি সামান্য নেড়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাংস অনুযায়ী আমি 3.5 কাপ পানি এখানে অ্যাড করব। মাংসটা ভালোভাবে সিদ্ধ করতে হবে, আর এই জন্য আমাকে এখন আরও 20 থেকে 25 মিনিট এভাবে লো আছে রান্না করব।
20 মিনিট পরে আমি এসেছি। এখন কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ আমি অ্যাড করছি। এগুলো ভালোভাবে মিশিয়ে দিব। মাংসটা প্রায় হয়ে এসেছে, যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমরা বুঝবো মাংসটা হয়ে এসেছে। দেখুন আমার মাংস রেডি, খুবই ভালো ফ্লেভার এসেছে। আমি পরিবেশন করার জন্য নিয়ে এসেছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।